वेरी वेरी गुड मॉर्निंग बंधुगण, वेलकम बैक टू माय चैनल सफार को स्ट्रेट फ्रॉम ताबू विलेज। तो आज के दिन ताबू मोनेस्ट्री जाब, तार संगे आमरा काजा जाब। आज के काजाते आज के आमादेर राते स्टे, तो पूरो जार्नीटा तोमादेर देखाबो आर शेयर करबो सब किछु इनपुट्स। तो चलो एखन आमरा जाई, आमादेर ब्रेकफास्ट हो गेछे, ओइखान लागेजटाके आमादेर पैकिंग होच्छे, बासेर उपरे माउंट होच्छे सब लागेज, तारपरे आमरा बेरिये जाब ताबू मोनेस्ट्री। প্রথম দিন সকালে ভরপেট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম টাবো মনেস্ট্রির উদ্দেশ্যে, যেটি আমাদের হোমস্টে থেকে হেঁটে 5-10 মিনিটের রাস্তা। আর সেই সুযোগে এই গ্রামটা হালকা এক্সপ্লোরও করতে পারলাম। আমার দেখা খুবই বিরল এই ল্যান্ডস্কেপ, যারা লাদাখ গেছো হয়তো কানেক্ট করতে পারবে। সঞ্জু বলো, কেমন লাগছে গরমে? গরমও আছে, ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে, সব কিছুই দিচ্ছে। बहुत क्यूट है ना, बहुत क्यूट है। आज की भाई गरम है तो भाई टोस्ट हो जाएगी। हमरा কমে যাবে গরম, কমে এক্সপেক্ট করছি। সত্যি বলতে এখানে কুকুরগুলোকে এত সুন্দর দেখতে হয় ডিউ টু দ্য ওয়েদার কন্ডিশন। এখানে খুব ঠিক পারে কুকুর হয়, যেমন একটা দেখো সামনে থেকে আস। এদিকে দেখ আরেকটা। वही अभी अब कहाँ जा रहे हैं, मतलब ताबू मोनेस्ट्री के बाद? अच्छा, सो आज की आइटनरी हमारी स्टार्ट होती है ताबू से, ताबू मोनेस्ट्री से। ताबू मोनेस्ट्री जो है वो स्पीति की सबसे पुरानी मोनेस्ट्री है। ओके, ठीक है। इसके बाद हम लोग जाने वाले हैं धनकर मोनेस्ट्री, ठीक है। धनकर मोनेस्ट्री विजिट करेंगे, आफ्टर दैट हम लोग चले जाएंगे आगे काजा क्रॉस करते हुए की मोनेस्ट्री और चीचम ब्रिज। ये दोनों चीज़ें हम आज कवर करेंगे, ठीक है। चीचम ब्रिज आज कर लेंगे हम लोग, की मोनेस्ट्री और चीचम ब्रिज, सो दैट हमारे लिए कल के लिए चीज़ें कम हो जाए, ठीक है। মানে ঠান্ডা নেই কি বলবি, ঠান্ডা তো ঠান্ডাটা অনেক আগের থেকে একটু বেটার, মানে মনে হচ্ছে পাহাড়ের জায়গায় এসেছি। আর আজকে আমাদের ফার্স্ট ভিজিট টাবু মনেস্ট্রি। সকাল সকাল ব্রেকফাস্টে রেডি হয়ে বেরিয়ে গেছি, হাতে একটা সত্যি বলতে এর আগে অনেক ঘুরেছি, বাট এরকম পাহাড়ি গ্রামে ঘোরার মজাটাই আলাদা। আগের দিন নাগো ভিলেজে অলরেডি এরকম একটা ভাইব পেয়েছিলাম, অ্যান্ড এখানেও সেম পাচ্ছি, তো সত্যি একটা আলাদা অনুভূতি। ये है न्यू मोनेस्ट्री, ठीक है। तो आ जाओ, चलो पहले इधर देखते हैं। এই তাবো মনেস্ট্রি 996 CE-তে বানানো হয় রিনচেন জিংপোর দ্বারা। এই মনেস্ট্রি সব থেকে পুরনো অপারেটেড বুদ্ধিস্ট এনক্লেভ ইন্ডিয়াতে। এখানে এসে তোমাদের একটা অদ্ভুত পজিটিভ ভাইব লাগবে, আর এরকম কন্ট্রাস্টিং ব্যাকড্রপ হলে তো আর কথাই নেই। আমরা এখানে বেশ অনেকটা সময় কাটাই, অনেক ছবিও তুলি, যেগুলো আমার ইনস্টা হ্যান্ডেলে দেখতে পাবে। সত্যি দারুণ যে জায়গাটা, মানে মনেস্ট্রির আগেও অনেক জায়গায় দেখেছি, স্পেশালি কালিম্পং আমাদের নর্থ বেঙ্গলের যেখানে গেছি সেখানে, সিকিমে, বাট এরকম ল্যান্ডস্কেপে মনেস্ট্রি সত্যি ফার্স্ট টাইম দেখে দারুণ লাগছে। কারেন্টলি আমরা এখন তাবো মনেস্ট্রির যে পুরনো মনেস্ট্রিটা সেটাই আছে, আরেকটা দেখলে ওটা নতুন ছিল। এটা হলো তাবো মনেস্ট্রির ওই বিল্ডিংটা। যদি আর্কিটেকচারটা দেখো তাহলে বিল্ডিংগুলো বালি পাথরের কনস্ট্রাকশনের উপরে মাটির প্রলেপ দিয়ে বানানো, বড় জানলা কিন্তু থ্যাচড রুফ না, সবই ফ্ল্যাট রুফ, আর দেয়ালে সব ফ্রেস্কোস বানানো, যেটা বুদ্ধিজমের ভিন্ন গল্প ডিপিক্ট করে। কি অদ্ভুত না, এখানকার পাহাড়ের রঙের সঙ্গে একদম খাপ খাইয়ে বানানো। এরম আর্কিটেকচার তোমরা লে লাদাখের মনেস্ট্রিতেও দেখতে পাবে। আমি শুধু একটা জিনিস ভেবে অবাক হই, যে আমাদের ভারতবর্ষতে এত ভিন্ন মানের জিনিস আছে যা চাক্ষুষ না দেখলে তোমরা ফিল করতে পারবে না।
this feeling of living what we read in our textbooks. How great India is. Eto varied culture, art, language. Incredible. Incredible India. Finally, আমাদের ফার্স্ট স্পট দেখা হয়ে গেছে। और ये हमारे भैया अभी कुछ फूल लेते हुए क्योंकि इसकी खुशबू बड़ी अच्छी है। इंदर भाई कैसे हो? আমাদের পরের স্পট সেটা হচ্ছে ধানকার মনাস্ট্রি, যেটা হচ্ছে অনেকটাই হাই, অনেক হাই অল্টিটিউডে, আর মোটামুটি এখানে হাওয়া চলছে ভালোই জোরে, ঠান্ডা হাওয়া কিন্তু রোদ আছে ভালোই। নিচে বলা যে পাটা না, गेस्ट के लिए राजा का महल टाइप एक तरीके से समझो, तो उस टाइम के अकॉर्डिंगली वो वहाँ पे ऊपर बनाया गया था कि टॉप पे है। और क्लिफ्स को देखोगे ना, पूरे क्लिफ बने हुए हैं सारे सारे जो है, आप देखो एक साइड टिल्ट है ये सारे। हाँ आप देखो ना ध्यान से, उनको फील होगा कि टिल्ट है ये। ধানকার যা নাকি একসময় স্পিতি ভ্যালি কিংডমের রাজধানী ছিল 17th century। ধাং মানে হলো ক্লিফ, আর কার মানে হলো ফোর্ট, অর্থাৎ ধানকার মানে হলো ক্লিফ ফোর্ট। আর সত্যি এই মনেস্ট্রি অপূর্বভাবে পাহাড় কেটে বানানো। বলা হয় নুনোস প্রজাতি এখানে 12th century রাজ করত। একটু আগে আমরা তাবু মনেস্ট্রি দেখলাম, আর এখন এই মনেস্ট্রি, সত্যি দুটো একদম ভিন্ন মানের বানানো। কি যে অপূর্ব দৃশ্য তা হয়তো এখানে না আসলে বোঝানো মুশকিল। তোমরা যদি ধানকার মনেস্ট্রি দেখতে আসো তাহলে আমি অ্যাডভাইস করব যে তোমরা ধানকার হাইটস বলে যে হোটেলটা, এখানে তোমরা লাঞ্চ বা ব্রেকফাস্ট সারতে পারো, যেটা আমরা এখানে লাঞ্চ সেরেছিলাম, কারণ এখানকার খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল। আমাদের পরের গন্তব্য ছিল চিচম ব্রিজ। যাওয়ার পথে আমরা কাজাকে পেছনে ফেলে এগিয়ে চললাম। আমাদের এই দুদিনের স্টে কাজাতে ছিল। এবছর লেট স্নোফল হওয়াতে কুনজুম পাস বন্ধ হয়ে যায়, তাই আমাদের এই ট্রিপে ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশন চন্ডতাল লেক যাওয়া হলো না। তাই আমাদের চিচম ব্রিজ থেকে ফিরে আসার প্ল্যান ছিল কাজাতে, আর ফেরার পথে কি মনেস্ট্রি দেখা। এই হলো এশিয়ার সব থেকে হাইয়েস্ট ব্রিজ, চিচম ব্রিজ, যা সি লেভেল থেকে 13,596 feet অবস্থিত। এই ব্রিজ চিচম ও কিব্বার গ্রামকে কানেক্ট করে। এই ব্রিজ 1000 feet গর্জের উপরে বানানো, যাকে সাম্বালাম্বা নালাও বলা হয়ে থাকে। এই কিব্বার ভিলেজ স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। শীতকালে যখন হায়ার অল্টিটিউডে খুব ঠান্ডা থাকে তখন এই স্নো লেপার্ডরা নিচে নেমে আসে খাবার দাবারের জন্য, আর তখন স্নো লেপার্ড সাইটিং করা যায়। আমরা এখানে বেশ অনেকটা টাইম কাটালাম, রিল বানালাম, মজা করলাম, যা আমার ইনস্টা হ্যান্ডেলে দেওয়া থাকে।
তাহলে গাইস আমাদের এই স্পিতি সার্কিটের এখনো কি সবথেকে ঠান্ডা জায়গা এসে কেমন লাগছে সবার সেটা খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা আমরা কেঁপে যাচ্ছি তুমি পরে আসতে ভালো আমি তো জগিং করছি এখনই গানা গরম রাখার জন্য অনিশ নিচে বসে গেছে ঠান্ডা আমি উঠতে পারছি না ঠান্ডা উঠতে পারছি নিচটা জমে গেছে ওর জমে গেছে এই জায়গাটা সত্যি মানে দারুণ সাইড তোমরা দেখতে পাচ্ছ একদম রিচ পেছনে আর এর পেছনে এই মাউন্টেনটার পেছনে হচ্ছে কিপার ভিলেজ যেখানে হচ্ছে ফেমাস ফর স্নো লেপার্ড সাইটিং যেটা এই শীতকালে অ্যাকচুয়ালি করা যায় তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা নিচে নেবে যাব কি মনাস্ট্রি তাই তো স্পিতি ভ্যালির অন্যতম আকর্ষণ হলো এই কি মনাস্ট্রি যেটি 13,668 ফিটে অবস্থিত সি লেভেল থেকে কি মনাস্ট্রি স্পিতি ভ্যালির সব থেকে বড় মনাস্ট্রি 1100 খ্রিস্টাব্দে এই মনাস্ট্রি নির্মাণ হয় এই মনাস্ট্রিতে 250 বুদ্ধিস্ট মঙ্কের বাসস্থান আছে সত্যি বলতে আমার সব থেকে সুন্দর এই মনাস্ট্রিটা লেগেছে ডিউ টু ইটস বিউটিফুল ল্যান্ডস্কেপ সত্যি যেন এক টুকরো স্বর্গ লাগছিল শীতকালে পুরো জায়গাটা সাদা বরফে ঢেকে যায় তোমাদের এটাই সাজেস্ট করব কি মনাস্ট্রি ডাস্কের টাইমে এসো অপূর্ব দৃশ্য লাগে ফেরার পথে এই সিনারির থেকে চোখ সরানোই যাচ্ছিল না কি মনাস্ট্রি দেখে আমরা সন্ধেবেলা হোমস্টেতে ফিরি আর টায়ার্ড হওয়ার কারণে একটু রেস্ট নিই দেন ডিনার করতে আসি ডিনারে কিছু লোকাল কুইজিন ট্রাই করি প্রত্যেকটা খাবার বেশ তৃপ্তি করে খেয়ে ডিনার শেষ করি তবে সেদিনের গল্প ওখানেই শেষ হয়নি আরও কিছু রোমাঞ্চকর ইভেন্ট হতে চলেছিল তো কারেন্টলি আমরা এখন রাত্রিবেলা বেরিয়েছি স্টারগেটিং করার জন্য লাংসাতে যেটা আমাদের কালকে করার কথা ছিল বাট যেহেতু আমাদের চন্দ্রতান্ত্রিক হচ্ছে না সে কারণে আমরা রাত্রিবেলা আজকে বেরিয়েছি এখন 11টা বাজে মারাত্মক ঠান্ডা তো ওখানে খুব সুন্দর ক্লিয়ার নাইট স্কাই পাওয়া যায় তো দেখা যাক যদি কপাল বন্ধ থাকে তাহলে প্রপার তোমাদের স্টারগেজিংয়ের কিছু শর্টস দেখাবো এই কোন কোনে ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম স্টারগেজিং করতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর আকাশ ভরা তারা ল্যান্ডের থেকে স্কাই বেশি ব্রাইটার লাগছিল এই দৃশ্য না আসলে বলে বোঝানো সম্ভবই না পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য লাংজা ভিলেজ বা ফসিলস ভিলেজের ফেমাস বুদ্ধা স্ট্যাচু দেখতে তো যেটা কালকে রাত্রিবেলা বলেছিলাম যে আমরা লাংজা স্পটে আসবো তো রাত্রিবেলা তো আমরা অলরেডি লাংজাতে এসেছিলাম এখন স্টারগেজিং করতে আমরা এসেছিলাম তো এখন আমরা লাংজাতে এসেছি এখানে প্রপার ভিউটা নিতে কালকে রাতে বেশি ভিডিও করতে পারি না ফর অবভিয়াস রিজন বাট তোমাদেরকে ছবিটা দেখিয়েছি তো মারাত্মক ঠান্ডা হাওয়ায় এরপরে আমরা কমিকে যাবো সেটা আরও হায়ার অল্টিটিউড তো চলো যাবো যাক বুদ্ধা স্ট্যাচু হয়েছে অলরেডি অনেক ভিড় হয়ে গেছে গিয়ে ছবি টবি তুলি তোমাকে জায়গাটা একবার দেখিয়ে দেবো আগে বড় ঠান্ড পড় রিয়া আগে ভি চলনা ভাই এখানে হালকা হালকা স্নোফল হচ্ছে ও প্রচন্ড ঠান্ডা আপনি ও ও ও कैसा रहा क्या चीज स्नोफॉल मिली स्नोफॉल यही दिख गया आप लोगों को थोड़ा 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 स्नोफॉल मिल गया थोड़ा 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 स्नोफॉल अभी आगे देखो क्या क्या मिलता है ना आगे देखो चलो आगे बढ़ो দূরে যে পুরো দেখতে পাচ্ছিল পুরো বরফ আসছে মানে খুব অল্প অল্প করে পড়ছে ছোট ছোট ফ্লেক্স জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা Yo, 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 yo,
तो गाइज तुम्हारा जेहेतु जानो जे वान्स आमादेर हिमालयन रेंज 33 एर नीचे छिलो तो ये कैमरा देखते पाच्छो গায়ে কিন্তু ইভেন আমরা যখন এই দিকটা আসছিলাম ওখানে একটা বোর্ড ছিল আমি মিস করে গেছিলাম আমাদের ভিডিওতে দেখাতে সেখানে কিন্তু ক্লিয়ারলি লেখা ছিল ওয়েলকাম টু ফসিল জোন যেহেতু এটা টিসি এর আন্ডারে ছিল এটা অনেক কোল্ড একটা মাউন্টেনাস রিজিয়ন আমরা এখন লাংজা থেকে বেরোলাম এবার লাংজা থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কমিক তো কমিক চাই দেখতে হবে আশা করা যাচ্ছে কমিক একটু হাইটে আছে তো তার জন্য কমিক মনে হয় স্নোফলটা বেশি পাবো লেটস ওয়েট ফর দেম I do it so well we were so good at flying but we can't keep flying we keep getting stuck on the wrong side of the mountain we were so good at তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ভিলেজ দ্যাট ইজ কমিক তো দেখতে পাচ্ছো তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে সামনে যে রেস্টুরেন্টটা দেখছো এটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট তো দ্যাটস ইট আমরা এখন কমিক মনাস্ট্রিটায় যাচ্ছি সব ফসিলের নাম দেখতে পাচ্ছ তো এখানে আমাদের যে ট্রিপ লিডার আছে ঈশান ভাইয়া তো ও সব এখানে বসে বসে অর্ডারগুলো নিচ্ছে আমাদের তো আমি অর্ডার দিয়েছি এখানে জিঞ্জার লেমন হানি অ্যান্ড তার সঙ্গে এগ ম্যাগি বাকি সবাই সবার অর্ডার দিচ্ছি লাঞ্চটা করে নিচ্ছি আমরা এখানে এই হচ্ছে কমিক মনাস্ট্রি কমিক মনাস্ট্রিতে কিছুটা টাইম স্পেন্ড করলাম আর বেশ পিসফুল লাগছিল জায়গাটা কিছু ছবি টবি তুলে রিল ফিল বানিয়ে বেরিয়ে পড়লাম হিকিমের উদ্দেশ্যে কারেন্টলি আমরা নেবেছি হিকিম বলে একটা জায়গায় একটা গ্রাম যেখানে হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস আছে সামনে দেখতে পাচ্ছ তো এখান থেকে আমরা পোস্ট কার্ড নেব পোস্ট কার্ড নিয়ে যে অ্যাড্রেসে পাঠাতে চাই লিখে জাস্ট ফর মেমোরি এটা করবো তো দেখো পোস্ট অফিসটা উপরে হচ্ছে ব্যাপার চলো যাবো দেখ সামনে এসে তোমরা পোস্ট কার্ড কিনে এখানের পোস্ট অফিসে নিজের বাড়ির বা কোনো চেনা কারোর বাড়িতে এজ এ সুভিনিয়ার চিঠি লিখে পাঠাতে পারো ওই উইদিন 15 ডেজ শোনা যায় চিঠি পৌঁছে যায় এখানে এত ঠান্ডা হাওয়া চলছিল যে হাত বার করে ভিডিও করা খুব টাফ হয়ে উঠছিল আমরা বেরিয়ে পড়লাম আবার কাজার উদ্দেশ্যে যাওয়ার পথে দেখি দ্য ওয়াইল্ড আইবেক্স আমরা কারেন্টলি কাজা মনাস্ট্রির দিকে যাচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট একটা স্পট তোমরা কাজাতে আসলে এখানে ঘুরে যেতে পারো এই হচ্ছে কাজা মনাস্ট্রি বাকিরা আসেনি আমি আর রাজি এসেছি সবাই খুব টায়ার্ড ছিল তাই আমরা মার্কেটে কাজা মার্কেটে চলে গেছি আমরা এখানে কাজা মনস্ট্রিতে একবার জাস্ট বাড়িতে ঘুরে দেখি কারণ সত্যি এটা দেখতে খুব সুন্দর ছিল কাজা মনস্ট্রিতে একটু সময় কাটিয়ে আমরা আবার চেক ইন করলাম আমাদের হোমস্টেতে অ্যান্ড জলদি ডিনার করে ঘুমিয়েও পড়লাম কারণ পরের দিন অনেক লম্বা জার্নি ছিল কাজা থেকে চিৎকুল অব্দি নেক্সট মর্নিং বেরিয়ে পড়লাম চিৎকুলের উদ্দেশ্যে আবার ধীরে ধীরে ডেজার্টের টোপোগ্রাফির থেকে গ্রিনারিতে ফিরে আসলাম অ্যান্ড পৌঁছালাম ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিৎকুলে আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো
যদি কোনো সময় হিমাচল ঘুরতে আসো তাহলে একবার চিতকুল ঘুরে যাও। এত কন্ট্রাস্টিং ল্যান্ডস্কেপ যে সত্যি পিস অফ মাইন্ড আনতে মেডিসিনের মতন কাজ করে। नेक्स्ट उसके बाद हम लोग जाएंगे नीचे रिवर साइड में, ठीक है। सो रिवर साइड के लिए आप लोग बताओ, सीधा वॉक करके चलना है मतलब घूमते फिरते हुए या फिर गाड़ी लेके चलना है? पिक करने के लिए गाड़ी तो आ जाएगी, ठीक है, बट अगर वॉक करके जाने टाइम पे वॉक करते हुए चलना है थोड़ा सा हाइक करते हुए तो वो बताओ, तो गाड़ी चलना तो वॉक कर सकते हैं, वॉक कर सकते हैं, ठीक है। इधर आप बता ही देना खाली। কারেন্টলি আমরা এখন যাচ্ছি চিতকুলের একটা মন্দিরে, যেটা একটু হালকা হাইক করে যেতে হয়। যে সামনে অরিন্দম আর সাত্যকী যাচ্ছে, আমাদের বাকি গ্রুপের সবাই একটু এগিয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি চিতকুলের ওই ইয়েটা লেখাটার সামনে একটু ছবি টবি নিচ্ছিলাম, একটু লেট হয়ে গেছে। আমরা এগুলাম মাঠি টেম্পলের উদ্দেশ্যে। এই মন্দিরে মা দুর্গারই একটি রূপকে পুজো করা হয়, আর বলা হয় এই মন্দির নির্মাণ করে পঞ্চ পাণ্ডবরা যখন তারা বনবাসে ছিল। মন্দিরের ব্যাকড্রপে সুন্দর স্নোপিক হিমালয় সত্যি ম্যাজেস্টিক লাগছিল অলটুগেদার। মন্দির দেখে আমরা এগিয়ে গেলাম চিতকুলের অন্যতম আকর্ষণ বাসপা নদীর পাড়টা। এটা হচ্ছে বাসপা নদী, অনেকটা সেই কাশ্মীরের পেহেলগামের ফিলিংস দিচ্ছে। আর সামনে বাসপা নদী। চিতকুল আমার দেখা সব থেকে সুন্দর গ্রাম ছিল এই এন্টায়ার ট্রিপে। আমরা এগিয়ে চললাম আমাদের এই ট্রিপের লাস্ট গন্তব্য সাংলা গ্রামে, যেখানে আমাদের নাইট স্টে করার ছিল। হোটেলে চেক ইন করে আমরা বনফায়ার করলাম, করে টুকটাক কিছু গেমস খেললাম, দেন ডিনার করে আবার ঘুমের দেশে, কারণ পরের দিন আমাদের সিমলা ফেরার পালা ছিল। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফারকো। তো আজকে আমাদের হচ্ছে কি লাস্ট ডে, তো সাংলা থেকে আজকে আমরা বেরিয়ে যাবো সিমলার দিকে। তো দিনটা খুবই মানে একটা ইমোশনাল লাগছে, এতদিনের জার্নি একসঙ্গে। সো দেখা যাক, এখন এখান থেকে বাস ধরবো, 7-8 hours বাস সিমলা পৌঁছাবো, সেখান থেকে আবার বাস দেন দিল্লি। তো সেরকম জার্নি দেখানোর কিছু নেই, টুকটাক হয়তো দুদিক স্নিপেট তোমাদের দেখাবো। তো দ্যাটস অল, তো চলো গিয়ে ব্রেকফাস্ট করে বেরোই। আমার এটা টিল ডেট সব থেকে বড় ট্রিপ ছিল, ডিউরেশন অ্যান্ড স্ট্রেংথ অফ গ্রুপ ওয়াইজ। যখন প্রথমে ট্রিপের ব্লগ শুরু করি বেশ অকওয়ার্ড লাগছিল, কারণ রাজবাদে সবাই নতুন আমার ব্লগিং চ্যানেলে, আর সেরকম আলাপও ছিল না কারোর সঙ্গে। কিন্তু আজ ফেরার টাইমে ট্রিপের মেমোরির সঙ্গে রাজার মালবিকাকে ছাড়াও আরও নতুন কিছু বন্ধু পেলাম, যাদের সঙ্গে এখনও অলমোস্ট এভরিডে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ার্কি ঠাট্টা হয়ে থাকে। আমরা তো ইভেন মিট আপও করেছিলাম আফটার আ মান্থ অফ দিস ট্রিপ। ভেরি ট্রুলি সেড, ইফ ইউ নিড টু নো সামওয়ান ইউ গট আ ট্রাভেল উইথ দ্যাম। সাফারকোর সঙ্গে সাফারটা এই অবধি রাখলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আদিওস।